গরু ও ছাগলের খামারের জন্য একটি অপরিহার্য অংশ হল খড়কাটা মেশিন আধুনিক ও উন্নত মানের খড় মেশিন কোথা থেকে কিনবেন এই নিয়ে আপনাদের চিন্তার দিন শেষ আমরা দেখাবো সরাসরি কারখানা থেকে উন্নত মানের খড় কাটা মেশিন কীভাবে কিনবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আধুনিক এই খড়কাটা মেশিন দিয়ে খড় ঘাস ও ভুট্টা গাছ কাটা যায় এই খড়কাটা মেশিন খুবই উন্নত মানের জাহাজের কাঁচামালে তৈরি আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই খড়কাটা মেশিনের চাহিদা সারা দেশেই অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা এই খড়কাটা মেশিন তৈরি করে থাকি আমাদের এখানে আনারস ও রোলার সিস্টেম উভয় ধরনের মেশিন পাওয়া যায় আমরা উন্নত মানের ঢালাই পেনিয়াম ব্যবহার করি মেশিনটিতে আমরা অরিজিনাল পোজারি ব্লেড ব্যবহার করে থাকি মেশিনে আপনার চাহিদা মতো এক থেকে চারটি ব্লেড ব্যবহার করতে পারবেন মেশিনটি বাসাবাড়ির দুশো বিশ ভোল্ট বিদ্যুতেই চলবে পেনিয়ামে প্রতি সপ্তাহে একবার গ্রিস ব্যবহার করলে পেনিয়াম সহজে নষ্ট হয় না এছাড়াও আমরা দিচ্ছি পেনিয়ামের এক বছরের ওয়ারেন্টি আমাদের মেশিনগুলো খুবই টেকসই ও দীর্ঘস্থায়ী আমাদের এই মেশিন কিনে আপনি নিজের খামারের খড় কাটা ছাড়াও অন্যের বাড়ির বা খামারের খড় কেটে অর্থ উপার্জন করতে পারবেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে মেশিনটি ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমাদের এই খড়কাটা মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনটা আমাদের যে অ্যাঙ্গেলগুলো আমরা ব্যবহার করেছি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাঙ্গেলগুলো দেড় দুই ইঞ্চি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই মেশিনটার যে সিটটা ব্যবহার করা হয়েছে এটা জাহাজের সিট কেটে আমরা মেশিনটা তৈরি করেছি এবং এই সিটটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কতটা মোটা শিট ব্যবহার করেছি আমরা এবং এই চাকাগুলো দেখুন আপনারা দর্শক শ্রোতা চাকাগুলোও খুব মজবুত এবং অনেক মোটা সালাই চাকা আমাদের ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে এবং এই মেশিনটিতে আপনারা দুইটা ব্লেড ব্যবহার করতে পারবেন যদি গরুর জন্য গরুর খাবারের জন্য আপনারা খড় কাটতে চান বা ঘাস কাটতে চান সেক্ষেত্রে একটা ব্লেড দিয়ে কাটলে গরুর খাবারের জন্য উপযোগী হবে দুই ব্লেড সাধারণত ব্যবহার করা হয় দর্শক শ্রোতা ছাগলের খাবারের জন্য এই ছাড়াও আমাদের কাছে দুই ব্লেটের সহ আপনার তিন ব্লেড চার ব্লেডের মেশিন আছে চার ব্লেড সর্বোচ্চ চার ব্লেড পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন যদি কারোর তিন ব্লেট প্রয়োজন হয় সে তিন ব্লেড ব্যবহার করতে পারবে মূলত জিরো সাইজ করবার জন্য চার ব্লেডের প্রয়োজন হয় ভুট্টা গাছ সাইলেজ করার জন্য বা ঘাস কাটার জন্য ছাগলের খাবারের জন্য দানা খাবারের জন্য চার ব্লেডের মেশিনটা ব্যবহার করা হয় দর্শক শ্রোতা আমাদের কাছে কভার ছাড়া যেমন মেশিন আছে তেমনি কভার সহ মেশিনও আছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যে ধরনের মেশিন চাইবেন এক ব্লেড দুই ব্লেড তিন ব্লেড চার ব্লেড সহ কভার ছাড়া বা কভার সহ যে ধরনের মেশিন আপনারা চাইবেন আমরা সব ধরনের মেশিন আপনাদেরকে দিতে পারব মেশিনটা যত্ন করার ক্ষেত্রে মেশিনটা যখন খড় কাটবেন তার আগে অবশ্যই মেশিনের পেনিয়ামের ভিতরে গ্রিস দিয়ে নেবেন গ্রিস দিলে কি হয় মেশিনটা খুব ইজিভাবে ঘোরে এবং পেনিয়ামের দাঁত ক্ষয় হয় না কিন্তু যদি গ্রীষ না দিয়ে ব্যবহার করা হয় তাহলে কিছুদিন পর পরই পেনিয়াম সেট পাল্টানো লাগে পেনিয়ামটার দাঁত ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে মেশিনের সমস্যা শুরু হয়ে যায় এই পেনিয়ামে অবশ্যই আপনারা গ্রিস ব্যবহার করবেন তাহলে মেশিনটা খুবই ভালো থাকবে আর এই মেশিনটা যদি কেউ মোটর সহ নিতে চান সেক্ষেত্রে আমরা মোটর সহ সেট করে দিতে পারবো কমপ্লিট সেট করে দিতে পারবো এখান থেকে আমরা মেশিন কমপ্লিট সেট করে চালায় দেখে তারপরে আমরা মেশিন পাঠাবো যাতে করে আপনাদের রকম অসুবিধায় না পড়তে হয় আপনারা বাসায় নিয়ে যেয়ে কারেন্টের সুইচে লাগালেই মেশিনটা অটোমেটিক চলতে শুরু করবে সেক্ষেত্রে আমরা এই মেশিনগুলোর সাথে দেড় হর্স পাওয়ার অথবা দুই হর্স পাওয়ারের মোটর ব্যবহার করে থাকি আপনাদের যার যেরকম প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ভিডিওর নিচে যে নম্বরটি দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা এই মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং মেশিনটি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করলে মেশিনটি দীর্ঘদিন ভালো থাকবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো মেশিনটি কেনার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন